আজকের এই এপিসোডে আপনারা শুনবেন ব্যারাকপুরের একটা বাড়িতে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্যি ঘটনা। তবে তার আগে আমি আমার কাছে আসা একটা ইমেল সম্পর্কে আপনাদেরকে বলবো। সেই ইমেলটা আমার কাছে পরপর দুবার এসেছে এবং সেই দুটো ইমেলেই উনি রিকোয়েস্ট করেছেন যেন ওনার যে সমস্যাটার কথা উনি বলেছেন সেটাকে নিয়ে আমি কিছু বলি, এবং শুধু আমিই নয়, আপনারা যারা যারা শুনবেন তারাও যেন ওনাকে কিছু উপদেশ দেন। তো সেটা আমি বলবো। তো আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কোনো ঘটনা থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক সজাগ হতে পারবে। আপনারা আমাদের চ্যানেলে এই ঘটনাগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এবারে আমি প্রথমে আপনাদেরকে সেই ইমেলটার কথা বলবো এবং তারপরে সরাসরি চলে যাব আজকের ঘটনায়। এখন আমি যে ইমেলটার কথা আপনাদেরকে বলতে চলেছি সেই ইমেলটা আমাকে কলকাতা থেকে আরতিদি করেছেন। আরতিদি প্রথম কিছুদিন আগে একটা ইমেল করেন এবং ঠিক এর তিন চার দিন পরে আর একটা ইমেল করেন। তো প্রথম ইমেলে উনি একটা বিষয় লিখেছিলেন, সেই বিষয়টা কী ছিল? উনি লিখেছিলেন যে রিসেন্ট কিছুদিন ধরে উনি যখনই রাস্তাঘাটে বেরোন অথবা যখন উনি বাড়িতে থাকেন, বিশেষত বাড়িতে একা থাকেন, ওনার না খুব আনসেফ ফিল হয়। ওনার মনে হয় যে মানে যে কোনো মুহূর্তে ওনার সাথে কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার যখন উনি রাতে ঘুমোন তো সপ্তাহের সাত দিনের মধ্যে ওনার তিন চার দিনই খুবই মানে অদ্ভুত রকমের কিছু দুঃস্বপ্ন, যেগুলো হয়তো কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নেই, সেই রকম কিছু স্বপ্ন দেখে উনি কিন্তু খুব ধরফড়িয়ে ঘুম থেকে উঠে পড়ছে। তো এই সমস্যাটা ওনার হচ্ছিল, তো উনি সেটা লিখে আমাকে ইমেল করেছিলেন। তো আমি তখন ওনাকে একটা ইমেল করে জানিয়েছিলাম যে আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে উনি এইটা এই প্রবলেমটা লেখার পরে উনি বলেছিলেন ইমেলে যে বিশেষত আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ে যখনই উনি চিন্তা করেন বা সেটা নিয়ে যেদিন উনি একটু বেশি ভাবেন সেই দিন এগুলো বেশি হয়। তো আমি এই ইমেলটা পাওয়ার পরে ওনাকে বলেছিলাম যে আপনার হয়তো মানসিক এই পুরো বিষয়টায় আপনার মানসিক দিক থেকে হয়তো কোনো খুব চাপ পড়েছে, তো সেই জন্য আপনি নিজেকে খুব পজিটিভ রাখুন, পজিটিভ চিন্তাভাবনা করুন এবং তার সাথে অবশ্যই ঠাকুরের নাম গান করুন, ঠাকুরের নাম জপ করুন। তো এটা আমি ওনাকে লিখেছিলাম। তো সেই সময় উনি আমার ইমেলটা মানে পড়েন যখন, তো তারপরে উনি সেটা ট্রাই করেন, সত্যি সত্যি মানে নিজেকে যতটা সম্ভব পজিটিভ রাখা যায় সেই চেষ্টা উনি করেন। এবং প্রত্যেক দিন আমি বলেছিলাম ওনাকে যে আপনি মা দুর্গার নাম নিতে পারেন, কারণ আমরা তো মা দুর্গাকে দুর্গতি নাশিনী হিসেবেই মানে মানি। তো সেটা উনি করেন এবং সেটা করার ফলে ওনার কিন্তু বেশ কিছুদিন উনি খুব ভালো ছিলেন। তারপরে আবার উনি কিছুটা কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং সেইভাবে ঠাকুরের নাম গান উনি কিছু করতে পারেননি, তো আবার সমস্যাটা ওনার শুরু হয়। তো সেটার জন্য উনি আমি ওনাকে আবারও লিখেছি যে পজিটিভ থাকুন, ভালো চিন্তাভাবনা করুন, কারণ মানে আমাদেরকে সোসাইটিতে তো থাকতেই হবে, তো সেখানে অবশ্যই যা 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 ঘটনা ঘটে তার একটা প্রত্যক্ষ অথবা পরোক্ষ দুরকম প্রভাব কিন্তু মানুষের জীবনে পড়ে। তো এই ব্যাপারটায় উনি বলেছেন যে আমি আপনি যেগুলো বলেছিলেন আমি সেগুলো করে সত্যি খুব ভালো ছিলাম, কিন্তু আবার যখন আমি এই বিষয়গুলোকে নিয়ে বেশি ভাবনা চিন্তা শুরু করে দিচ্ছি বা একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছি তখন আবার এই বাজে স্বপ্ন দেখা,
অদ্ভুত রকমের ভয় পাওয়া, এগুলো ওনার কাছে আবার ফিরে ফিরে আসছে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার মতামত জানিয়েছি, তো উনি এটাও লাস্ট ইমেলে রিকোয়েস্ট করেছেন যেন আমি ওনার এই ইমেলটার কথা সকলের সামনেই বলি, এবং সব অন্যান্য কেউ যদি ওনাকে কোনোভাবে হেল্প করতে পারেন বা ওনাকে কোনো কমেন্টের মাধ্যমে কোনো পজিটিভিটি দিতে পারেন, সেটা উনি অবশ্যই খুবই ভালোভাবে নেবেন। তো সেই জন্য আমি এই কথাটা বলে দিলাম, এবং ওনার উদ্দেশ্যে আবারও আমি বলবো যে প্রতিটি মানুষকেই স্ট্রং থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে, এবং যা হয় যতটুকু নিজেকে সেফ রেখে চলা যায়, আর সবসময় পজিটিভ চিন্তাভাবনা করাটা খুব দরকার, এবং তার সাথে ভগবানকে ডাকা, ভগবানের নাম করে চলা, ব্যাস এটুকুই আমরা সাধারণ মানুষ আর এর থেকে কী বলতে পারি, এটুকুই বলার ছিল। এবারে আমরা ব্যারাকপুরের বাড়ির ভয়ঙ্কর সত্যি ঘটনা শুনব, এবং আপনাদেরকে সেই ঘটনাটা শোনানোর জন্য আসছেন আপনাদের সকলের প্রিয় প্রফেসর রয়। তো এবার আমরা চলে যাব সরাসরি প্রফেসর রয়ের কাছে, চলুন ঘটনাটা শুনে আসি। হ্যালো, আমি প্রফেসর রয়, আবার অনেকদিন পর চলে এলাম ভূত ভগবান চ্যানেলে আপনাদের সবার কাছে একটা সম্পূর্ণ নতুন ঘটনা নিয়ে। বেশ অনেকদিন লেগে গেল শেষ ঘটনা বলার পরে, কেননা আপনারা সবাই জানেন যে এই ধরনের নতুন ঘটনা খুঁজে পাওয়া কিন্তু খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর যেহেতু আমার কাছে কোনো ইমেল মারফত বা অন্য কোনো অডিও মারফত ঘটনা এসে পৌঁছয় না, তাই আমার কাছে একমাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এই ঘটনাগুলোকে কালেক্ট করা। আর আমি কিন্তু শুধু আপনাদের জন্যই এই ঘটনাগুলো কালেক্ট করে থাকি, তো যাতে আপনারা শুনতে পারেন এমন সমস্ত অদ্ভুত ঘটনা যেগুলো স্বাভাবিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। তো আমি বিভিন্ন রকমের ঘটনা আপনাদের কাছে নিয়ে এসেছি আজ অবধি, তবে আজকের যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো সেটা সত্যি ভয়ঙ্কর এবং একটু একদম অন্যরকম ঘটনা। তো আমি বলবো যে আপনারা ঘটনাটা পুরোটা ভালো করে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা অদ্ভুত এই ঘটনাটা। বিভিন্ন সময় বিভিন্নভাবে যে সমস্ত ভূতুড়ে ঘটনা আমি শুনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে যারা প্রত্যক্ষভাবে এই ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করেছেন, তার মধ্যে একটা খুব কমন থিম যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে বিভিন্ন বাড়িতে অলৌকিক ঘটনা ঘটে যাওয়া, বা বাড়িতে ভূতের তাণ্ডব, বা ধরুন বাড়িতে ঘটে যাওয়া পৈশাচিক কিছু ঘটনা যেটা কোনোভাবেই কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরকম ঘটনা আমি আগেও শুনেছি। তো আজকের যে ঘটনাটা বলবো সেই ঘটনাটাও কিন্তু একটা বাড়ি কেন্দ্রিক, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একটা ভাড়া বাড়ি কেন্দ্রিক। এই ঘটনাটা আমি শুনেছি আমার এক কলিগের কাছ থেকে, এবং এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 10-12 বছর আগে, 2012-2011 এরকম একটা সময়ের এই ঘটনাটা। এবং ঘটনাটা ঘটেছিল ব্যারাকপুরের একটি অঞ্চলে, এর বেশি আমি কিছু বলতে পারবো না, তো কেননা অ্যাড্রেসটা যিনি বলেছেন সৌমিক দা, তো উনি আমাকে অ্যাড্রেসটা বলেননি। এবং এই যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনাটা কিন্তু যেটা বললাম আজ থেকে প্রায় 10-12 বছর পুরনো, এবং এই যে ভদ্রলোক সৌমিক চ্যাটার্জি, উনি ওনার নাম বলতে কোনো রকম দ্বিধাবোধ করেননি, তো নামটার জন্য আমি বলে নিলাম। তো এই ঘটনাটার জন্য কিন্তু ওনার জীবনে এবং ওনার ফ্যামিলির জীবনে প্রায় 2-2.5 বছর কন্টিনিউয়াস কিন্তু অদ্ভুত বাজেভাবে সময় গেছে, খুব বাজেভাবে কেটেছে, এবং সেসব ঘটনাগুলোই উনি আমার কাছে শেয়ার করেছেন। তো সেগুলো দিয়েই আজকের এই ঘটনাটা আপনাদের কাছে আমি শেয়ার করব। তো ভালো করে প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা শুনবেন। তো উনি যেভাবে আমাকে বলেছেন আমি সেভাবেই বলছি। তো সৌমিক বাবু, উনি যখন উনি এবং ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ এবং ওনার একটি মেয়ে, ওনারা তিনজন যখন ওনারা বদলি হয়ে কলকাতায় আসেন, এবং ওনার থাকার জন্য যে জায়গাটা উনি চুজ করেন সেটা হচ্ছে ব্যারাকপুর। তার কারণ হচ্ছে ব্যারাকপুর থেকে ওনার যে কাজের জায়গা সেটা কাছাকাছি ছিল। তো ব্যারাকপুরের যে অঞ্চলে উনি ঘর ভাড়া খুঁজছিলেন সে অঞ্চলটাও কিন্তু
ব্যারাকপুর স্টেশনের খুব একটা দূরে নয়, আমি এটুকুই বলে রাখলাম। তো উনি ভাড়া বাড়ি নেওয়ার জন্য বা রেন্টেড ফ্ল্যাট নেওয়ার জন্য, বলছি ঘটনাটা 2011-2012 সময়ের কথা বলছি, ওই সময় রেন্টেড ফ্ল্যাট খোঁজার যে সমস্ত ওয়েবসাইটস ছিল সেগুলো থাকা সত্ত্বেও এটা এতটা সহজলভ্য ছিল না, বিশেষত একটু আঞ্চলিক জায়গা, যেমন ধরুন ব্যারাকপুর বা আশেপাশে অঞ্চল বা হুগলি জেলার যে বিভিন্ন জায়গাগুলো ছিল সেইখানে খুব সহজে কিন্তু অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু খুব সহজে ঘর ভাড়া পাওয়া যেত না। তখন সেই অঞ্চলে গিয়েই কিন্তু খোঁজখবর করতে হতো, বিভিন্ন লোকাল দোকানে খোঁজখবর করে কিন্তু ভাড়া নিতে হতো। তো সৌমিক বাবু বলছেন যে এরমভাবে ওনারা প্রথম কদিন একটি আত্মীয়র বাড়িতে থেকে উনি ঘর ভাড়া খোঁজা শুরু করেন, এবং ওনার যে আত্মীয়র বাড়ি সেটিও কিন্তু ব্যারাকপুর অঞ্চলের একদম কাছেই একটি জায়গায়। তো সেখান থেকে উনি সেখানে থেকে এবং সেখান থেকে উনি ঘর ভাড়াটা খোঁজা শুরু করেন। এভাবে বিভিন্ন ওনার একটা লিমিটেড একটা বাজেটের মধ্যে যখন ঘর ভাড়া খোঁজা শুরু করেন তখন উনি খুব একটা ভালো কিছু বা পছন্দ মতো উনি কিন্তু খুব একটা পাচ্ছিলেন না। এভাবে উনি বলছেন যে প্রায় এরকম বেশ কিছু সপ্তাহ, মানে প্রায় 1-2 সপ্তাহ খোঁজার পরে একটি ঘর ওনার এক্সপেকটেশনের থেকে অপেক্ষাকৃত অনেকটা সস্তাতেই উনি পেয়ে যান। এবং যখন উনি ঘর ভাড়াটা নেন তখন যে ঘরের মালিক উনি কিন্তু, যেহেতু ব্যাপারটা হয়তো আমার যেটা মনে হয় যে আশেপাশে অনেকেই জানতো, তাই কোনো কিছু না লুকিয়েই উনি বলেন যে এনার আগে যে যিনি থাকতেন তিনি টানা প্রায় 8-10 বছর ওনাদের ফ্যামিলি এখানে থাকতো। তো প্রায় বছর খানেক আগে এখানে যে ওনার যে ফ্যামিলির মধ্যে যে ওদের যে মানে যে লোকটি ছিল সেই ভদ্রলোক কিন্তু এই বাড়িতেই, মানে এই রেন্টেড বাড়িতেই কিন্তু মারা যান, এবং তারপরে ওরা আর এখান থেকে অন্য কোনো জায়গায় চলে যায়। এটা ঘটনাটা ঘটেছে সেই সময় যখন সৌমিকবাবু যখন ভাড়া নিতে যান, সেই ঘটনার প্রায় 8-10 মাসের ভেতর। তো সৌমিকবাবুকে এই ঘটনাটা কিন্তু বাড়ির যে মালিক তিনি কিন্তু কোনোভাবেই লুকন না, এবং এটা উনি বলে দেন যে এই ঘটনাটা লাস্টে এটা হয়েছে অনেকেই জানে, উনি বেশ কিছুদিন ধরে রোগে ভুগছিলেন এবং রোগে ভুগে ওনার মৃত্যু হয়েছে। কোনো অস্বাভাবিক মৃত্যু নয়, শারীরিক অসুবিধা ছিল, সেই অসুবিধাতেই উনি মারা যান, কিন্তু তিনি অনেকদিনই অসুস্থ ছিলেন। তো তো এটা আপনাদেরকে জানিয়ে রাখা যে কোনোরকম কিন্তু মানে এটা আগে কে ছিল অনেকে জানাতে চায় না, তো আমি এটা জানিয়ে রাখলাম। তো খুব স্বাভাবিকভাবেই সৌমিকবাবু জিজ্ঞেস করে যে আপনি এই কথাটা যে বলছেন ঘরে কি কোনো অসুবিধা রয়েছে, যে 7-8 মাস ধরে হয়ে গেছে আপনার আগে মানে এর মধ্যে কোনো ভাড়াটিয়ে বা কেউ আসেনি? তখন উনি বলেছেন 7-8 মাসের মধ্যে ভাড়াটে আসেনি, আর কারণ এই ঘটনাটা ঘটার পরে এই বাড়িটাকে পুরোটাকেই উনি ওনারা নতুন করে রং করে সব কিছু করে কিছুদিন রেখে তারপরে এখন আবার রেন্টে দিয়েছেন, এবং যারা আছেন তাদেরকে অনেকেই পাড়ায় যেহেতু অনেকেই অলরেডি জানে, তাই তিনি এই ব্যাপারটা লুকন না। তো এটা শোনার পর কিছু লোক অনেকেই যারা জানতে পারেন যে এই বাড়িতে আগে যারা গেছে তখন একটা মৃত্যু হয়ে গেছে, অনেকের মধ্যে একটু খুঁতখুঁত ভাব থাকে, তার জন্য কিন্তু অনেকেই এখানে থাকতে চায়নি, এরা উনি স্পষ্ট বলে দেন। এবং সেই কারণে ওই অঞ্চলে ওই সময়ের যে রেন্ট সে রেন্টের থেকে অনেকটা কমেই কিন্তু উনি দিচ্ছেন, এবং তিনি বলেও দেন কারণটা কী, কারণ এর আগে 1-2 জন এসে এই ঘটনাটা শোনার পরে তারা কিন্তু থাকতে চায়নি। তো সৌমিকবাবু যেটা বলছেন আমাকে যে ওনার এই কথাটা শুনে মনে হয়েছে যে ভদ্রদেশ সৎ এবং কোনো কিছু না লুকিয়েই ভদ্রলোক যেহেতু পুরো জিনিসটা বলে দেয় তো সৌমিকবাবুর কোনো আপত্তি থাকে না, এবং ওনার এটা সৌমিকবাবু যে কাজের সঙ্গে যুক্ত আছেন বা তখন ছিলেন এবং ওদের ফ্যামিলিতে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলুন বা মেডিকেল কিছু যোগাযোগ থাকার জন্য এগুলো ওনাদের কাছে খুব একটা মানে ওনার কাছে খুব একটা মানে খুব প্রেজুডিস টাইপের বা কোনো ট্যাবু টাইপের কিছু মনে হয়নি যে এরকম কিছু হলে অসুবিধা হতে পারে, বা উনি খুব একটা এই ধরনের ব্যাপারে বিশ্বাস করতেন না, ঠিক আছে? তো তার জন্য উনি ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবেই গ্রহণ করে, যে কোনো বাড়িতেই যে কোনো ভাড়া বাড়িতেই যখন আমরা যাই তার আগে সেই বাড়িতে অনেক ইতিহাস থেকে থাকে,
অনেকেই থেকে থাকেন যারা হয়তো এখানে ওই বাড়িতে থাকতে থাকতেই মারা গেছেন, এরকম ঘটনা প্রচুর ঘটে থাকে। আমি পার্সোনালি এরকম বাড়িতেও থেকেছি যে বাড়িতে এরকম তার আগে ফ্যামিলি ছিল, তারা ফ্যামিলি ডেথ হয়েছে, সেখান থেকে চেঞ্জ হয়ে গেছে, এরকম প্রচুর ঘটনা প্রচুর এরকম হয়ে থাকে। এটা খুব একটা আনকমন কিছু নয়। তো শ্রমিকবাবুর ব্যাপারটা সেরকমই মনে হয়, এবং শ্রমিকবাবু কিন্তু এই ঘটনাটা বাড়ির ওনার ওয়াইফ এবং ওনার মেয়েকে কিন্তু জানায় না, হিস্ট্রিটা অতটা জানায় না। তো ওনারা এভাবে নির্দিষ্ট দিনে প্রায় সপ্তাহখানেক পরে সব কিছু মালপত্র নিয়ে ওই ব্যারাকপুরের ওই ফ্ল্যাটটিতে, একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটিতে কিন্তু ওরা মুভ করে যায়। এই ফ্ল্যাটটা সম্পর্কে বলে রাখি, যখন ওনারা ফ্ল্যাটটা নেন তখন দেখেন যে ফ্ল্যাটটা খুবই সুন্দর, আলো বাতাস ভালো রকমই আছে, এবং ওনার যে বেডরুম সেই বেডরুমে একটা বড় জানলা রয়েছে। এবং এটা খুব স্পেসিফিক ইম্পর্টেন্ট এই স্টোরিটার জন্য, তার জন্যই বলে রাখছি যে একটা জানলা রয়েছে। এবং ওনারা আসবাব বলতে যেটা দেখেন যে ঘরের মধ্যে যে দুটো বেডরুম ছিল ওই ফ্ল্যাটটাতে, এবং একটা বেডরুমে একটা চৌকিও ওনাদেরকে দেওয়া হয়। তো সেই চৌকিটা ওখানে ছিল, এই চৌকিটা আর ঘরের ভেতর খুব কোনো আসবাব ছিল না। তো উনি বলছেন যে একটা চৌকি ছিল, চৌকিটা খুব ভালোই, মানে এটা সিঙ্গেল বেড টাইপের কাঠের তৈরি একটা খাট ছিল, এবং সেই ঘরেও একটা বড় জানলা ছিল এবং গরাদ দেওয়া জানলা ছিল। তো ওরা থাকা শুরু করে ওখানে, তো বলছে কোনো রকম অসুবিধা হচ্ছিল না, ভালোই সব কিছু ছিল, আশেপাশে সব লোকজনের সঙ্গেও ভালোই আলাপ ছিল। এভাবে যেতে যেতে ওনাদের এই ঘর প্রথম যে ঘটনাটা ঘটে, যেটা প্রথম ইন্ডিকেশন যেটা এখন শ্রমিকবাবু আমাকে বলছেন যে সেই সময় ওনাদের মনে হয়নি, এটা হচ্ছে প্রথম একটা অদ্ভুত ঘটনা ঘটে যে ঘটনাটার ব্যাখ্যা ওনারা করতে পারেন না। সেটা হচ্ছে ওনাদের ওই বাড়িতে ভাড়া থাকা শুরু করার এই দু তিন সপ্তাহ পর একদিন খুব ভোর ভোর, যেহেতু ওনার খুব ভোরে ওঠার অভ্যেস, ভোর ভোর উনি উঠে দেখতে পারেন যে ওনাদের যে পাশের রুমটা, যে পাশের রুমটায় একটা চৌকি আছে, এবং প্রসঙ্গত বলে রাখি ওনারা চৌকিতে কিন্তু শুতেন না, ওনারা নিজের খাটটা কিন্তু অন্য খাটটায় পেতে দিয়েছিলেন, এবং ওনারা তিনজনেই কিন্তু ওই বড় খাটটাতে শুতেন। ওই পাশের রুমটায় ওই চৌকিটার মধ্যে কিছু জিনিসপত্র রেখে চৌকিটার ওপর একটা নর্মাল গদি লাগিয়ে ওনারা রেখে দিয়েছিলেন, যে অন্য কেউ আসলে হয়তো বাড়িতে কেউ আসলে বসতে পারবে বা টাইপের কিছু। চৌকিটাকে কিন্তু ওরা ফেলেননি বা কিছু করেননি, বা ওটাতে ওনারা শুতেনও না। তো উনি ওই ঘর, মানে প্রথম ঘর থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরটার মধ্যে দিয়ে গিয়ে একটা বসার জায়গা ছিল। তো উনি ভোরবেলা উঠে যখন ওই ঘরটায় যান, তো তিনি অবাক হয়ে দেখেন যে কোনোভাবে ওই ঘরটার যে জানলার কপাটটা, সেটা একটা কপাট খুলে গেছে। তো আগের রাতে বৃষ্টি এবং ঝড় হয়েছিল, উনি যেটা আমায় বলছেন যে একটা কপাট খুলে গেছে, কিন্তু কপাট বন্ধ করেই শোয়া হয়েছিল, এবং ঘরের ঠিক মাঝখানে একটা সুন্দর পরিষ্কারভাবে একটা কলা পড়ে রয়েছে। এবং সব অদ্ভুত বিষয়, সেই কলাটার কিন্তু কোনো খোসা নেই, শুধু কলাটা, খোসা ছাড়ানো একটা গোটা কলা ঘরের মেঝের ঠিক মাঝখানে পড়ে রয়েছে। ওটা প্রথমে দেখুন একটু চমকে যান যে একটা কলা কী করে ঘরের মেঝেতে পড়ে রয়েছে এবং জানলার একটা কপাট খোলা। তো উনি কী করেন, উনি যেহেতু ভোর ভোর উঠেছিলেন, উনি প্রথম দেখেছিলেন, উনি ওই হাত দিয়ে কলাটাকে তুলে উনি ডাস্টবিনে ফেলে দেন। এবং এই ঘটনাটা কিন্তু ওনার ওয়াইফকে উনি বলেছিলেন, কিন্তু ওনাদের মনে হয় যে কোনো একটা পাখি বা কেউ একটা, যেহেতু জানলাটা খুলে গিয়েছিল, হয়তো মুখে করে কলাটা নিয়ে এসে ঘরের ভেতর ফেলেছিল। কিন্তু আজকে যখন উনি এই ব্যাপারটা আমাকে বলছিলেন শ্রমিকবাবু, তখন কিন্তু উনি এটাও আমরা ডিসকাস করছিলাম যে ঘরের ভেতর যদি কোনো পাখি একটা কলা এভাবে ফেলে, তাহলে সেই কলাটা ঘরের মাঝখানে একদম সম্পূর্ণ অক্ষত অবস্থায় এবং খোসা ছাড়া পড়া সম্ভব নয়। তো এটা ছিল হচ্ছে প্রথম ঘটনা যেটা এক্সপ্লেইন করা সম্ভব হয়নি। এই ঘটনাটা ঘটে যাওয়ার প্রায়
চার পাঁচ দিন পর ভোরবেলা তিনি যখন আবার ওঠেন শ্রমিকবাবু এবং পাশের ঘরটায় যান, তিনি এবার দেখতে পান যে ঘরের জানলাটার দুটো কপাটি খোলা এবং তিনি পরিষ্কার মনে করতে পারেন যে শুতে যাওয়ার আগে ওই জানলাটির কপাটটা ভেতর থেকে টেনে উনি উপরে এবং নিচে দুটি ছিটকিনি লাগিয়ে শুয়েছিলেন। তা সত্ত্বেও কী করে ছিটকিনি খুলে দুটো কপাটি খুলে যাওয়া সম্ভব সেটা উনি বুঝতে পারেন না, এবং এই দুটো জানলাটা পরের দিন খুলে যাওয়াটা ওনার মধ্যে একটু ভয়ের সৃষ্টি করে যে কোনো চোর বা কিছু। আর প্রসঙ্গত জানিয়ে রাখি, এই যে ফ্ল্যাটটি কিন্তু দোতলার একটি ফ্ল্যাট, একতলার ফ্ল্যাট নয়, দোতলার একটি ফ্ল্যাট। তো তা সত্ত্বেও ওনার মনে হয় যে আজকালকার যে সমস্ত ঘটনা ঘটছে, যে চোরেরা দোতলাতেও উঠে পড়ছে, তো ওনার মনে হয় যে কোনোভাবে কি এই জানলাটা বাইরে থেকে খোলা সম্ভব হচ্ছে। তো ওনার এইটা একটু চিন্তা হয়, উনি বাড়িওয়ালাকে ফোন করেন, বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন যে এই জিনিসটা। বাড়িওয়ালা বলেন যে এরকম তো হওয়ার কথা নয়, হতে পারে যে এই ছিটকিনিটা হয়তো ভালোভাবে কাজ করছে না, আপনি একটু মিস্ত্রি দেখিয়ে দেখে নিতে পারেন ব্যাপারটা। তো এটা শোনার পরে এটা নিয়ে ওনারা আর বেশি ভাবেন না। এরপরে 6-7 দিন পর প্রথম যে ঘটনাটাতে ওনার ওয়াইফ এবং সৌমিকবাবু দুজনেই একটু মানে ভয়ই পেয়ে যান যে ঘটনাটা শুনে, এবং উনি খুবই অস্বস্তিতে পড়ে যান। সেটা হচ্ছে হঠাৎ করে এই কয়েকদিন পর উনি লক্ষ্য করেন যে ওনার ডান হাতের 5টা আঙুলেরই সামনের অংশগুলো একটু কালচে কালচে হয়ে গেছে। আপনি যদি কল্পনা করুন, আপনি যদি কোনোদিন সকালে উঠে দেখেন যে আপনার আঙুলের 5টা আঙুল, ডান হাতের 5টা আঙুল সামনের কর অবধি একটু কালচে কালচে হয়ে গেছে, আপনার কিন্তু ভয় করবে। তো ওনারও ওটা হয়, ওনার প্রথমে মনে হয় যে কোনো কিছু কালি বা কোনো কিছু হয়তো লেগেছে, তার জন্য হয়তো কালো হয়ে গেছে। উনি বেশ কিছুক্ষণ ওই আঙুল বা হাত ভালো করে পরিষ্কার করার পরেও দেখতে পারেন যে হাতের ওই জায়গা থেকে কালো দাগ কিন্তু উঠছে না। এটাতে একটু তিনি একটু অস্বস্তি বোধ করেন। এইভাবে 2-3 দিন ওনার মনে হয়েছে যে ওনাকে ডাক্তার দেখাতে হবে, কারণ এরকম হঠাৎ করে এরকম কোনো যন্ত্রণা নেই, কিছু নেই, কিন্তু হাতের সামনের অংশগুলো এরকম কালচে হয়ে যাচ্ছে কেন। এবং 3-4 দিনের ভেতর যে পরিমাণ কালচে আঙুলগুলো হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অনেকটা বেশ কালো, মানে একদম চোখে পড়ার মতো কালো আঙুলের সামনেগুলো হয়ে গেছে। এবং অফিসেও যখন উনি যাচ্ছেন, ওনার অনেক কালিগরা কিন্তু ওনাকে বলছে যে আপনি কিন্তু ইমিডিয়েটলি ডাক্তার দেখান। তো উনি ডাক্তারের কাছে যখন যান, তখন ডাক্তার ওগুলো দেখে, তারপর ওই জায়গার সমস্ত রক্ত বা সব কিছু টেস্ট করে কোনো অ্যাবনর্মালিটি পায় না, কিন্তু ডাক্তার এটাও বলেন যে আপনার কিন্তু কিছু একটা গণ্ডগোল হচ্ছে, আমরা চেষ্টা করছি খুঁজে বের করার কারণটা। কারণ উনি কিন্তু হাতের সামনের আঙুল অংশের সারও হারিয়ে ফেলছেন। এই ডাক্তার দেখিয়ে আসা মানে মোটামুটি 1 সপ্তাহের ভেতরে এই ঘটনাটা ঘটে। এই ডাক্তার দেখিয়ে আসার পরে সেই দিন রাত্রিবেলা যে ঘটনাটা ঘটে সেইটা কিন্তু সবচেয়ে প্রথম যেটা ওদের মনে সত্যিকারের ভয় সৃষ্টি করে সেটা হচ্ছে, ওনারা যখন ঘুমিয়েছিলেন রাত্রিবেলা, সেদিন রাত্রিবেলা যখন ঘুমিয়েছিলেন সেদিন কিন্তু বাইরে কোনো বৃষ্টি বা ঝড় কিছুই হচ্ছে না, একটা আওয়াজে ওনার ঘুমটা ভেঙে যায়, শমীবাবুর ঘুম একটা আওয়াজে ভেঙে যায়। এবং উনি পরিষ্কার বুঝতে পারেন যে পাশের ঘরের জানলাটা শব্দ করে খুলে গেল, এবং তিনি কিন্তু সঙ্গে সঙ্গে উঠে পড়েন। এবার তিনি পাশের ঘর থেকে, দুটি ঘরের ভিতরে ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, যেটা বললাম একটি ঘরের ভিতর দিয়ে একটা ঘর দিয়ে যেতে হতো, ডিজাইন খুব একটা ভালো নয়, পুরনো দিনের ডিজাইন। উনি যেহেতু রাত্রিবেলা সময় ছিল, উনি পরিষ্কার শুনতে পারেন যে কেউ যেন ওই যে চৌকিটা, সেই চৌকিটা থেকে বসছে বা সেখান থেকে উঠে দাঁড়াচ্ছে বা উঠে বসছে। চৌকির মধ্যে যখন কেউ উঠে বসে বা কেউ যদি বসে বা সেখান থেকে
উঠে দাঁড়ায় তাহলে কিন্তু একটা আওয়াজ হয়, যেটা শক্ত কাঠ বা লোহার রটার অ্যান্ড বেডি কিন্তু হয় না, চৌকিতে একটা আওয়াজ হয়। উনি পরিষ্কার বুঝতে পারেন ওনার পাশের ঘরে কেউ একটা রয়েছে, এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা হচ্ছে ওনার নিজেদের দরজা কিন্তু ওনারা বন্ধ করেননি, ওই দরজাটা দিয়েই পরের ঘরটায় যাওয়া যায়। এবং উনি মুহূর্তের ভেতর নিজের খাট থেকে উঠে তীব্র বেগে গিয়ে নিজেদের ওই দুটি ঘরের মাঝখানের যে দরজাটা, করিডোরের মধ্যে দরজাটা, সেটাকে বন্ধ করে দেন। এবং বন্ধ করার মুহূর্তে তিনি পরিষ্কার শুনতে পারেন যে পাশের ঘরে থেকে একটা গোঙানির শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে সম্পূর্ণরূপে পাশের ঘরে বিছানায় কেউ শুয়ে রয়েছে, যে এপাশ ওপাশ করছে বা উঠে বসছে, এবং একটা ক্রমাগত গোঙানির শব্দ। এবং ওটাতে উনি এত পরিমাণ ঘাবড়ে যান যে একটা চিৎকার করে ওঠেন, কারণ উনি এটা মন থেকে মেনে নিতে পারেননি। এতে ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে উঠে পড়ে, এবং ওনারা সবাই লাইট জ্বালিয়ে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে তিনজনই পরিষ্কার শুনতে পারে যে ওই পাশের ঘরে একটা কারোর উপস্থিতি, এবং সেই গোঙানির শব্দটা ধীরে ধীরে কান্নার শব্দে রূপান্তরিত হতে থাকে। এবং এইটা শোনার পরে উনি সঙ্গে সঙ্গে আমাকে সৌমিকবাবু বলছেন যে তখন কিন্তু রাত প্রায় তিনটে, এবং প্রায় দু তিন মিনিট বা তিন চার মিনিট মতো এই জিনিসটা ক্রমাগত চলার পরে মুহূর্তের ভেতরই সমস্ত কিছু থেমে যায়। কোনো রকম আওয়াজ নেই, কোনো রকম শব্দ নেই, কোনো অসুবিধে নেই, আবার নিস্তব্ধ হয়ে যায় সব কিছু। ওনারা ডিসাইড করেন যে ওনারা দরজাটা এখন খুলবেন না, ওনারা চুপচাপ গিয়ে ঘুমানোর চেষ্টা করেন, এবং ওনারা ডিসাইড করেন যে সকালবেলা হতেই উনি মালিককে ফোন করবেন এবং জিজ্ঞেস করবেন এই যে ঘটনাটা ঘটছে, এরকম কোনো ঘটনা এর আগে কারোর সঙ্গে হয়েছে কি না, এবং ওনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা ওনারা ছেড়ে দেবেন। এই ডিসিশন সৌমিকবাবু নেয়, এবং আমি মনে করি ডিসিশনটা সত্যিই ভালো ডিসিশন ছিল। কিন্তু কথায় আছে, আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু যেটা হওয়ার সেটা হবেই। তো এরপরের অংশটা কিন্তু আরও অদ্ভুত। এর আগে আমি যতগুলো ঘটনা এরকম শুনেছি, তারা সেই জায়গাটা থেকে ছেড়ে গিয়ে এই জায়গা থেকে মুক্তি পেয়ে গেছেন, কিন্তু এইখানে কিন্তু সৌমিকবাবুর ঘটনাটা আমার একদম অদ্ভুত লেগেছে। আপনারা শুনুন কী হয়েছে তারপর। সকালবেলা হয় এবং ওনারা যখন দরজা খুলে দেখেন যে ঘরের জানলার যে কপাট, সে দুটি কপাটই খোলা, এবং ঘরের মধ্যে আর কোনো পরিবর্তন নেই। ওনারা সকাল হতেই উনি কী করেন, সৌমিকবাবু মালিককে ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে এবং দু তিন দিন ধরে ঘটছে, উনি আর এখানে থাকতে চান না, আর জিজ্ঞেস করেন যেরকম কোনো ঘটনা কারোর সঙ্গে ঘটেছে কি না। মালিক কিন্তু সম্পূর্ণ বলেন যে এই লাস্ট কদিনে কেউ ওদের বাড়িতে থাকেনি, আর যারা ছিল তারা লাস্ট প্রায় 10 ইয়ার্স ওদের বাড়িতে ছিল, ফলে এরকম কোনো ঘটনা আর উনি শোনেননি, কেননা ওনারা চলে যাওয়ার পরে এই বাড়িতে আর কেউ থাকেনি, ঘরে নতুন রং করা হয়েছে, এবং সেটা সত্যি ঘটনা, কারণ সৌমিকবাবু বলছিলেন যে ঘরে এতদিন হওয়ার পরেও ঘরের মধ্যে কিন্তু নতুন রঙের গন্ধ কিন্তু ছিল। তো ঘরে নতুন রং হয়েছে, তারপরে সৌমিকবাবুরাই প্রথম যারা এই ঘরটাতে থাকছে। তো মালিক বলে যে এরকম কোনো জিনিস ওনার অবগত নেই, তবে উনি যদি ছেড়ে চলে যেতে চান তাহলে মালিকের কোনো অব্লিগেশনস বা কিছু নেই, কোনো রকম অসুবিধে নেই, উনি চলে যেতে পান। তো ততক্ষণে ওনার যে ডাক্তার দেখানোর কথা হচ্ছিল, ডাক্তার সব টেস্ট করতে দিয়েছে, টেস্টের রেজাল্টসও এসেছে, কোনো রকম অ্যানোমালি ওনার ব্লাডে পাওয়া যায়নি, কোনো রকম অসুবিধে কিছু হয়নি। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যেগুলো প্রায় 1 কর অবধি কালো ছিল সেগুলো প্রায় 2 কর অবধি কিন্তু কালো হয়ে যাচ্ছে তার ডান হাতের আঙুলগুলো। এরকম অবস্থায় ওনারা
ঠিক করেন যে ওনারা সেই দিনই ঘর ছেড়ে দেবেন। এই ভেবে যখন সৌমিকবাবু তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে, দুটো সিঁড়ি ছিল ওখান থেকে ঘর থেকে বেরিয়ে নেমে বাইরে রাস্তা যাওয়ার জন্য, তো যখনই সিঁড়ি দিয়ে নামতে চান তখন সৌমিকবাবু বলছেন যে ওনার মনে হয় যে কেউ যেন ওনাকে ল্যাং মেরে দিল পিছন থেকে, এবং ওই সিঁড়ির মুখেই আছাড় খেয়ে পড়ে ওনার পুরো পা পুরো ঘুরে যায় এবং ওখানে পড়ে উনি প্রচণ্ড রকম আঘাত পান। এবং সেই অবস্থায় কোনো রকমে ওনাকে ভেতরে নিয়ে আসা হয় এবং উনি বুঝতে পারেন যে এত তাড়াতাড়ি উনি এই ঘরটা ছেড়ে যেতে পারবেন না। এবং তা সত্ত্বেও উনি সৌমিকবাবু বলছেন যে আমার পায়ে এত লেগেছিল যে উনি প্রায় 3 সপ্তাহ বিছানাতে ছিলেন, পুরো পাটা এমনভাবে মুছে গেছিল, এতটা স্ট্রেন চলে এসেছিল লিগামেন্টে যে উনি কাজেও যেতে পারেননি। এবং ওনার ওয়াইফের পক্ষে সেভাবে ফ্ল্যাট খুঁজে খুঁজে বেড়ানো সম্ভব ছিল না, তো পুরো নেক্সট যে 3 উইকস সেটা কিন্তু ওনাদেরকে ওই বাড়িতেই কাটাতে হয়। এবং তারপরে আরও অনেক ঘটনা আছে আমি বলছি আপনাদেরকে। তো এরপরে সৈকবীরা বলছে যে এরপরের যে 3 সপ্তাহ, যে 3 সপ্তাহ ওনাকে বাড়িতে ওই বাড়িতে উনি ওনারা কন্টিনিউ করছেন, যেখানে ওনার পায়ের অসুবিধার জন্য উনি বেড রেস্টে আছেন, সেটা নাকি প্রচণ্ড বিভীষিকার মতো অবস্থা ওদের হয়ে গিয়েছিল। ওনারা বলছেন যে সকাল থেকে রাত্রি অবধি কোনো রকম অসুবিধে হয় না, এবং রাত্রি হয়ে গেলেই রাত্রি 12টা 1টার পরে একইভাবে ওই জানলাটা খুলে যায় আওয়াজ করে, তারপর একটা গঙ্গানির শব্দ সৃষ্টি হয় যেন কোনো মৃত্যু পথযাত্রী মানুষ যদি কান্নাকাটি করে বা গঙ্গায়, সেরকম গঙ্গানির মতো একটা আওয়াজ পাওয়া যায়, তার সঙ্গে কান্নার শব্দ পাওয়া যায় এবং সেটা মেল না ফিমেল সেটা বোঝা যায় না। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ওই 1-2 সপ্তাহ পর ওই যে আওয়াজটা, সেই আওয়াজটা ওদের বেডরুমের দরজার কাছাকাছি চলে আসে, এবং প্রায় 2-2.5 সপ্তাহ পর ওনারা লাইট জ্বেলেই যখন শুতেন ওনারা ঘরের মধ্যে থেকে পরিষ্কার বুঝতে পারেন যে কেউ যেন ওই খাট থেকে নেমে হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে ওনার দরজার কাছাকাছি এসে দরজায় টোকা দিচ্ছে এবং যেন ওদেরকে ডাকছে দরজাটা খুলে দেওয়ার জন্য। এবং ওনারা ভয় সিঁটিয়ে ঘরের ভেতর থাকতেন এবং অপেক্ষা করতেন যে কখন এই আওয়াজটা থেমে যাবে। এই আওয়াজটা বেশিক্ষণ কন্টিনিউ হতো না, প্রায় 10-15 মিনিট পর কিন্তু আওয়াজটা থেমে যেত। কিন্তু ওই যে 10-15 মিনিট প্রতিদিন রাত্রিবেলা হবে সেটা ভেবেই কিন্তু ওনাদের প্রচণ্ড ভয় করত, এবং এটা কিন্তু একটা এমন জিনিস হয়ে গিয়েছিল যে সেখান থেকে ওনারা কিছুতেই বেরোতে পারছিলেন না। ওনার ওয়াইফও যখন চেষ্টা করতে যাচ্ছেন যে ঘর ছেড়ে দেবেন, অন্য কোনো ফ্ল্যাট খুঁজবেন, কোনো না কোনোভাবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিল। সেটা হয়তো এমনও হচ্ছে যে বেরোচ্ছেন কোনো ঘর খুঁজে পাচ্ছেন না, বা খুঁজে পাচ্ছেন সেটা হয়তো কোনোভাবেই ওনাদের রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করছে না, প্রথমে কেউ হ্যাঁ করে দিচ্ছে তারপরে না হয়ে যাচ্ছে। এবং ভদ্রমহিলা নিজেও মানে ওনার ওয়াইফও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। তো যেভাবেই হোক ওনারা এই পরিস্থিতি থেকে কিছুতেই বেরোতে পারছেন না। এবং তার সঙ্গে সঙ্গে যে অদ্ভুত বিষয়টা ঘটছে সেটা হচ্ছে ওনার কিন্তু বডির একটা হাত যেটা আগে ছিল সেখান থেকে দুটো হাত এবং দুটো পা আস্তে আস্তে কিন্তু সামনের অংশ থেকে অবশ হওয়া শুরু হয়েছে, এবং তার সঙ্গে একটা ডিসকালারেশন বা ওই একটা ব্ল্যাকিশ ব্যাপার আসা শুরু হয়েছে। এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন রকম টেস্ট করাচ্ছে, কিন্তু কোনো রকম মানে ডিসিশন নেওয়ার মতো কোনো জায়গায় কিন্তু পৌঁছতে পারছে না যে কী হয়েছে। এরকমভাবে চলতে থাকে প্রায় 2-3 উইকস, ওনার পায়ে জোর চলে আসে, উনি আস্তে আস্তে উঠে এই ঘটনা নিয়ে
বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করেন। বাড়ির মালিক বলে আপনি যতদূর যত তাড়াতাড়ি সম্ভব ঘর ছেড়ে চলে যান, এর জন্য আমি কোনোরকমভাবেই দায়ী নই, আপনাকে অনেকদিন ধরেই বলছি আপনি ঘরটা ছেড়ে দিন, আপনি দরকার পড়লে অ্যাম্বুলেন্সের হেল্প নিয়ে আপনি অন্য জায়গায় চলে যান। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা হচ্ছে যে কোনোভাবেই উনি ঘরটা চেঞ্জ করতে পারছেন না, মানে এটা সঙ্গেও বলছেন যে কোনো একটা অদৃশ্য কোনো বল দিয়ে হোক বা কোনো কিছুর কারণে হোক যেন ওনাকে আটকে ফেলা হয়েছে, উনি কিছুতেই সে জায়গাটা ছেড়ে যেতে পারছেন না। তো ওনার এভাবে যখন উনি কথাবার্তা বলতে শুরু করেন এবং উনি যখন বাইরে বেরিয়ে লোকাল মানুষের সঙ্গে কথা বলতে শুরু করেন, তো ওই অঞ্চলে কিন্তু অনেকেই কিন্তু এই ঘটনাটা সম্পর্কে জানে, ওই বাড়িটা সম্পর্কেও জানে, এবং ওই বাড়িটায় কিন্তু সৌমিকবাবুর কথায় এত বছর পরেও কিন্তু উনি খোঁজ নিয়ে দেখেছেন যে এখনও পর্যন্ত কিন্তু ওই বাড়িটা প্রায় ভুতুরে বাড়ির মতোই রয়েছে, ওই বাড়িতে কিন্তু ওই ফ্ল্যাটটায় কিন্তু কেউ থাকে না। তো এরকম করতে করতে উনি ডিসিশান নেন যে করেই হোক উনি এই ঘর ছেড়ে চলে যাবেন। উনি ওনাদের অন্য যে রিলেটিভস রয়েছে সে রিলেটিভস রয়েছে কলকাতায়, তো উনি কলকাতায় চলে যাবেন। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, উনি যাই চেষ্টা করছেন তাতেই কিছু না কিছু অসুবিধে হয়ে যাচ্ছে। ওনারা সব কিছু গুছিয়ে যখন ওই বাড়ি থেকে বেরোতে যাবেন তখনই সেদিনই কি হচ্ছে যে ওনার যে মেয়ে, সেই মেয়ে কিন্তু মানে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরে যাচ্ছে, বমি করছে, অদ্ভুতভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। তো উনি বুঝতে পারেন যদি কোনোভাবে এই বাড়ি ছেড়ে ওনারা এখন চটজলদি চলে যান তাহলে কিন্তু ওনাদের কোনোরকম ক্ষতি হতে পারে, এবং এই ঘটনাটা এই জিনিসটা ওনাদেরকে ওনাদেরই একটা লোকাল লোক মানে ওখানে যাদের সঙ্গে উনি ডিসকাস করেছিলেন তাদের মধ্যে একজন বলেন যে এভাবে অমীমাংসিত অবস্থা যদি আপনি চলে যান, যখন দেখছেন যে এখান থেকে বেরোতে গেলেই আপনার কোনো না কোনো অসুবিধে হচ্ছে, আপনাদের বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে, তো আপনারা যে করেই হোক কিছু একটা এটার প্রতিকার খুঁজুন, প্রতিকার না খুঁজে যদি আপনারা চলে যান হয়তো আপনারা আরও বিপদে পড়তে পারেন, কারণ আপনি দেখছেন যে যখনই আপনি এখান থেকে বেরোতে যাচ্ছেন তখন কিছু না কিছু অসুবিধে কিন্তু আপনাদের হচ্ছে। তো এই ঘটনা শোনার পরে ওনারা চেষ্টা করেন যে লোকাল যে মন্দির আছে লোকাল যে সেখানে গিয়ে এটা সম্পর্কে কথা বলতে এবং জানার চেষ্টা করতে যে এর কোনো প্রতিকার হতে পারে কিনা। তো উনি যখন ওই পাড়ারই একটা লোকাল মন্দিরে যান এবং সে মন্দিরের পুরোহিতের কাছে এই ব্যাপারটা সম্পূর্ণরূপে গুছিয়ে বলেন যে ওনাদের সঙ্গে কী ঘটনা ঘটছে, এবং ততক্ষণে কিন্তু ভদ্রলোক মানে সৌমিকবাবু কিন্তু যথেষ্ট অসুস্থ, এবং তিনি যখন এই ঘটনাটা খুলে বলেন তখন ওই যে পুরোহিত সে একটা ঠিকানা দেয় যে একজন তান্ত্রিকের ঠিকানা। তো সেই এবং সৌমিকবাবু নিজে কিন্তু যেটা বললাম কোনো রকম তন্ত্র মন্ত্র বা এই ধরনের অলৌকিক কিছুতে বিশ্বাস করতেন না, কিন্তু ওনার যে অবস্থা তখন হয়ে গেছিলো সেটা কিন্তু ওনার কাছে উনি তখন মোটামুটি যা উপকার প্রতিকার পেতে পাওয়া সম্ভব উনি সেটা করতে রাজি হয়ে গেছিলেন, কারণ ওনার তখন মাথা ঠিক ছিল না যে উনি ওই ঘরটা ছাড়তেও পারছেন না এবং ওই ঘরটায় যা ঘটে চলেছে সেটা সহ্য করতেও পারছিলেন না। ওনাদের পারিবারিকভাবে ওনাদের প্রত্যেকের অবস্থা খুবই মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উঠে পড়েছিল। তো উনি যখন ওই তান্ত্রিকের কাছে যান এবং ঘটনাটা পুরোপুরি বলেন, তান্ত্রিক তখন বলেন যে যেদিন যান সেদিন থেকে বলেন যে আগামী শনিবার আমি তোমাদের আপনাদের বাড়িতে যাব, এবং যদি আপনার কোনো অসুবিধে না থাকে আমি কিন্তু যেহেতু এই ঘটনাটা আপনি বলছেন যে রাত্রিবেলা দিয়েই ঘটে এবং আপনারা কোনোদিনই সেই ঘরে রাত্রিবেলা যখন ঘটে তখন আপনারা দেখেননি বা ঘরে যাননি, তো আমাকে কিন্তু যদি কোনো অসুবিধা না থাকে আমাকে কিন্তু ঘরে থাকতে হবে, আপনারা দরজা বন্ধ করে থাকবেন আমি কিন্তু ওই ঘরে থাকবো, তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারবো যে ওই রাত্রিবেলা যেটা বলছেন দুটো তিনটে মানে মধ্যরাত্রে কিছু একটা ঘটনা ওই ঘরটায় ঘটছে যেটা বার করতে হলে আমাকে ওই ঘরে থাকতে হবে। তো তখন
এটাতে রাজি না হওয়ার কিছু ছিল না, কারণ শ্রমিকবাবু তখন যে যেন তেন প্রকারণে কোনো না কোনোভাবে একটা সলিউশন খুঁজছিলেন। তো উনি একই রকম সেরকম প্ল্যান মাফিক আগামী শনিবার দিন উনি সেই তান্ত্রিককে নিয়ে আসেন। তান্ত্রিক যখন ওই বাড়িতে আসে তখন প্রায় রাত্রি 10:30, ততক্ষণে এনারা সব খাওয়া দাওয়া করে নিয়েছেন এবং তান্ত্রিক যখনই ঘরে ঢুকেই প্রথমেই তান্ত্রিকের মুখে একটা পরিবর্তন ঘটে এবং তিনি স্পষ্ট বলেন যে ঘরের ভেতর তিনি কিন্তু মৃত্যুর গন্ধ পাচ্ছেন। এবং কথার ব্যাপারটা বলে রাখি যে উনি শ্রমিকবাবু তান্ত্রিককে যখনই নিজের প্রবলেমটা বলেন যে এ বাড়িতে আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে, উনি কিন্তু এই ঘটনাটা কিন্তু ওনাকে বলেননি যে ওনারা আসার আগে কারা ছিল বা সেই বাড়িতে একটি ডেথ হয়ে গেছে, এগুলো কিন্তু কিছুই কিন্তু ওই তান্ত্রিককে বলেনি। কিন্তু তান্ত্রিক ঘরে ঢুকেই কিন্তু প্রথমেই যেটা বলে সেটা হচ্ছে যে আমি একটি মৃত্যুর গন্ধ পাচ্ছি এই ঘরে। এবং যেহেতু দরজা দিয়ে ঢুকে প্রথমে সেই ঘরটা পড়ে যে ঘরটা একটি চৌকি পাতা রয়েছে, তো সেই ঘরটিতে ঢুকেই কিন্তু এটা উনি বলেন। তো তারপরে এটা শোনার পর শ্রমিকবাবু ওই তান্ত্রিককে সেই ঘটনাগুলো বলে যে আসার আগে কারা ছিল, 10 বছর ধরে এখানে ছিল, সে পুরো ব্যাপারটা কিন্তু যখন জানানো হয় তান্ত্রিককে, তো তান্ত্রিক যেটা বলে যে আপনি একটা কাজ করুন, আপনি চেষ্টা করুন যে এর আগে যারা থাকতো তাদের ফোন নাম্বার কানেক্ট জোগাড় করে তাদেরকে যদি ফোন করে জানা যায় যে কি হয়েছিল। তো এই ব্যাপারটা কিন্তু এর আগে কিন্তু শ্রমিকবাবুর মাথায় আসেনি। শ্রমিকবাবু সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে ফোন করে এবং জিজ্ঞেস করে আপনাদের কাছে কি তাদের নাম্বার কিছু আছে। তো বাড়ির মালিক যে নাম্বারটা এতদিন ছিল সে নাম্বারটা ওনাকে দেয়, পরে আপনি কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, সব রকম সহযোগিতা করতে আমরা রাজি। তো তখন রাত্রি প্রায় 10:45 হয়ে গিয়েছিল, তবুও শ্রমিকবাবু সেই ফোন নাম্বারে যখন ফোন করে এবং সেই ফোনটা কিন্তু রিসিভ করা হয় এবং তখন শ্রমিকবাবু খুব ব্রিফলি এই ব্যাপারটা বলেন যে আপনারা যে বাড়িতে থাকতেন সে বাড়িতে আমরা এখন ভাড়া আছি এবং আমাদের সঙ্গে কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটছে। তো এটা শোনার পরে প্রথমে ওরা কিছু কথা বলতে চায় না, তারপরে বলেন যে আমার কিন্তু এরকম শারীরিক অসুবিধা হচ্ছে, আমার হাতের এই সামনের অংশগুলো পায়ের অংশগুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে। এটা শুনে কিন্তু ওরা প্রচণ্ড চমকে ওঠে এবং ভীত হয়ে পড়ে এবং তারপরে বলেন যে যে আর কি কথা বলছে তার হাজব্যান্ড ওই বাড়িতে মারা গেছিলেন এবং এবং মারা যাওয়ার সময় ওনার সম্পূর্ণ শরীরটি প্রায় 80% কালো হয়ে গিয়েছিল, একটা স্পেসিফিক রোগ এবং সে রোগটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ শ্রমিকবাবু আমাকে বলতে পারেননি। সেই রোগটা আইডেন্টিফাই হয়েছিল ওনার হাজব্যান্ডের এবং তার জন্য গোটা শরীরটা আর কি বিষাক্ত হয়ে গিয়েছিল, পয়জনাস হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে পুরো কালো হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড ভয়ঙ্কর মৃত্যু ঘটেছিল এবং প্রায় 2 থেকে 2.5 বছর মৃত্যুর আগের 2 থেকে 2.5 বছর উনি শয্যাশায়ী ছিলেন। এটা শোনার পরে উনি এবং এরাও বলে যে আমরা কিন্তু ওনাকে বাঁচানোর প্রচুর চেষ্টা করেছিলাম কিন্তু কোনোরকমভাবে আমরা বাঁচাতে পারিনি। তো এটা বলে ওনার ফোন ওনারা রেখে যান। তো তান্ত্রিক বলে ঠিক আছে, এটুকু বোঝা গেল যে কোনোভাবে কিছু একটা কানেকশানস ওখান থেকে যে ওই ভদ্রলোকের সঙ্গে হয়তো হয়েছে। তো রাত হয়ে যায়, তো সেই তান্ত্রিক সেই ঘরেই কিন্তু থেকে যান, উনি শোন না, উনি বসে থাকেন ওই ঘরের একটা কোণায় এবং দরজা বন্ধ করে এরা মানে শ্রমিকবাবুরা পাশের ঘরে থাকেন। এবং আপনারা ভেবে দেখুন কি একটা অদ্ভুত ব্যাপার, ওনারা লাইট অফ করেন না এবং প্রায় 2:30 নাগাদ একই রকমভাবে আওয়াজ শুনতে পারা যায় এবং সেই সঙ্গে সঙ্গে সেই তান্ত্রিক বলে ওঠেন
যে আপনারা চুপচাপ শুন, আমি আছি। এবং তান্ত্রিক থাকা অবস্থাতেও কিন্তু একই রকম গোঙানির শব্দ শুনতে পাওয়া যায়। এবং সৌমিকবাবু শুনতে পান পাশ থেকে যে তান্ত্রিক বিভিন্ন রকম মন্ত্র পড়ে ওনার সঙ্গে, মানে কারুর সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কমিউনিকেট করার চেষ্টা করছে। এবং যে সময় কমিউনিকেট করার চেষ্টা করছে তখন কিন্তু আর কোনো গোঙানি শব্দ হচ্ছে না। এবং সৌমিকবাবু কিন্তু কোনো রকম, মানে ওনারা কিন্তু কোনো রকম রেসপন্স শুনতে পাচ্ছেন না, শুধু প্রশ্নগুলো শুনতে পাচ্ছেন সেই তান্ত্রিকের, কিন্তু উত্তরগুলো কিন্তু শুনতে পাচ্ছেন না। এইভাবে বেশ কিছু প্রশ্ন তান্ত্রিক করে যার কোনো উত্তরই সৌমিকবাবুরা শুনতে পান না এইভাবে। এবং তান্ত্রিক বারবার মাঝে মাঝে এনাদেরকে বলছেন যে দরজা কিন্তু খুলবেন না। এরকম করে প্রায় আধা ঘন্টা 1:40 পর সব যখন থেমে যায়, তান্ত্রিক তখন ওনাদেরকে বলেন যে আপনারা যদি জেগে থাকেন তাহলে দরজা খুলুন। তো ওনারা সব জেগেই ছিলেন, তো সৌমিকবাবুরা দরজা খোলে এবং দেখেন যে ঘরের লাইট অফ করে ঘরের এক কোণে তান্ত্রিক বসে রয়েছে। এবং তান্ত্রিক কিছু একটা জিনিসপত্র সহযোগে সেখানে কিছু একটা ক্রিয়া করেছিলেন, অত ডিটেলসে আমার জানা নেই, তো যেটুকু শুনেছি সেটুকুই বলছি। তো তখন তান্ত্রিক ওনাদেরকে বলেন যে এই ঘরে, এই বিছানাতেই ওনার মৃত্যু হয়েছিল, এবং এই মৃত্যুর আগে 2-2.5 বছর উনি এই বিছানাতেই, বা এই কাঠের এই বিছানাতেই উনি ছিলেন, এবং ওনার মুক্তি হয়নি তখন। এবং এর জন্য, এবং উনি চলে যাওয়ার পর থেকে যেহেতু এনারা প্রথম এসছেন, তার জন্য এনাদেরকে কোনোভাবে কানেক্ট করে প্রতি রাতে গোঙানির শব্দ করে ইনি চেয়েছেন যে যেভাবেই হোক মুক্তি দিয়ে যেতে। তখন এনারা বলেন, তখন তান্ত্রিক বলেন যে আপনি বিশ্বাস করবেন না, আমি আজকে এমন একটা জিনিস জানতে পেরেছি এদের সঙ্গে কানেক্ট করে, ওনার সঙ্গে কানেক্ট করে, আত্মার সঙ্গে, যেটা সত্যি প্রচণ্ডভাবে অদ্ভুত। সেটা হচ্ছে যে এনারা, মানে এনার যে বাড়ির লোকেরা এনাদের ওই ভদ্রলোককে বাঁচিয়ে রাখার জন্য শুধু মেডিকেল ব্যবস্থা নয়, বিভিন্ন তন্ত্রের সাহায্যও নিয়েছিল। এবং তন্ত্রের সাহায্যে ওনাকে যেভাবেই হোক যদি বাঁচিয়ে রাখা যায় এরকম কিছু তান্ত্রিক ক্রিয়াও করানো হয়েছিল। এবং সে ক্রিয়াগুলো করার মাধ্যমে উনি ওনার দেহের মৃত্যু হয়ে যাওয়ার পরেও সেই ক্রিয়াগুলো থাকার জন্য ওনার আত্মার মুক্তি হয়নি। তো এর জন্য এইখানে সেটা কিন্তু আটকে পড়ে আছে। এই বলে সে তান্ত্রিক যেটা করে, যে তান্ত্রিক ওই যে বিছানাটা, সেই বিছানাটার উপরে যেরকম বলেছিলাম চৌকি, কাঠের চৌকি যেরকম হয়, তার যে 4টে পায়া থাকে, সে পায়ার একটা অংশে, মানে অংশের সঙ্গে উপরের তো মেন যে কাঠামোটা সেটা কানেক্টেড থাকে। তো দেখা যায় যে সেই যে ওনারা দেখেন যে তান্ত্রিক কী করে, ওই খাটটাকে একটু টেনে নিয়ে এসে, ঠিক আছে, ওনাদেরকে বলে হেল্প করার জন্য, সবাই খাটটাকে টানতে বলে, খাটটাকে টেনে একটু মাঝখানে নিয়ে এসে তান্ত্রিক ওই খাটটাকে ভালো করে দেখা শুরু করে, খুঁটিয়ে খুঁটিয়ে উপরের কম্বল, তো উপরের যে তোষক সেটা সরিয়ে ফেলার পরে, এবং টেনে টেনে দেখতে থাকে। টেনে টেনে দেখার সময় হঠাৎ করে কি হয় যে একটা পায়া একটু ঢিলে মনে হয়, মানে একটু আলগা। তখন তান্ত্রিক ওনাদেরকে কাছে আসতে বলে, সৌমিকবাবুদের। ওনারা যখন একটু সামনে এসে দাঁড়ান, তখন ওই কাঠের পায়াটাকে একটু মোচড় দিতেই দেখা যায় যে কাঠের পায়াটা একটু আলগা হয়ে গেছে, এবং সেইখানে একটা ছোট্ট গর্ত মতো এই পায়াটার ভেতরে, এবং সেখানে কিছু তাবিজ, কিছু কালো সুতো, লাল সুতো,
কিছু শুকনো পাতা, আরও কিছু জিনিসপত্র যেগুলো আমি এখানে বলতে চাই না, ইন্টারনেট মাধ্যমে বেশ কিছু জিনিস যেগুলো সংগ্রহ করা খুব কঠিন, সেগুলো মিলিয়ে সব কিছু মিলিয়ে একটা মণ্ড মতো করে ওই পায়ার ভেতর রাখা। এবং এটা দেখে তান্ত্রিক নিজেই একটু চমকে যান এবং বলেন যে এই গুহ্য ক্রিয়া মানে খুবই নিম্নবর্ণের একটি ক্রিয়া, এবং এই ক্রিয়ার মাধ্যমে মানে মানুষকে বা যে কোনো কাউকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় বা তার আত্মাকে বেঁধে ফেলার চেষ্টা করা হয়, যে আত্মাকে ছাড়তে দেব না। কিন্তু বডির ধ্বংস হয়েই যায়, শরীরের ধ্বংস হয়েই যায়, কিন্তু এইটা হওয়ার জন্য আত্মারা আটকে আছে। এবং উনি বলেন যে এই জিনিসটা হাত দিয়ে সরাসরি ধরা যাবে না। তো উনি কিছু মন্ত্র পড়ে, তারপরে কিছু ক্রিয়া করে একটা লাল কাপড় দিয়ে ওই জিনিসটাকে তুলে নিয়ে উনি বলেন যে আমি যখন এটা তুলে নেব আপনাকে কিন্তু একবারও আপনার সঙ্গে কেউ কথা বলবেন না, আমাকে কেউ পিছিয়েও ডাকবেন না, দরজাটা খুলে রাখুন, আমি জিনিসটাকে নেব, নিয়ে সরাসরি বেরিয়ে চলে যাব। তখন সৌমিকবাবু জিজ্ঞেস করেন যে আপনি এটা বেরিয়ে নিয়ে কোথায় যাবেন? বলছে আপনাকে ওটা চিন্তা করতে হবে না, আমি এটা বেরিয়ে নিয়ে গিয়ে এটাকে আমি জলে নিক্ষেপ করে দেবো, এটাকে দান করে দিতে হবে জলে যাতে এটা মুক্তি পেয়ে যায়। তো একইভাবে ওই সেই রাতেই, তখন অনেক রাত, সেই রাতেই কিন্তু ওই জিনিসটাকে নিয়ে ওই তান্ত্রিক অত রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপরে কিন্তু তান্ত্রিকের সঙ্গে সেই দিন আর কোনো কথাবার্তা হয়নি। এবং সবচেয়ে অদ্ভুত বিষয়, এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে ওনারা মানসিক শান্তি তো পানি, এবং তারপরে 7-8 দিন যে কদিন ওনারা ওখানে ছিলেন, যে কদিন ওনাদের লেগেছিল নতুন করে একটা ঘর খুঁজতে, সে কদিন কিন্তু কোনো রকম অসুবিধে বা কোনো রকম ওই রকমের কোনো ঘটনা কিচ্ছু হয়নি। তার পরবর্তীতে উনি সেই তান্ত্রিকের কাছে আবার যান এবং ঘটনাটা বোঝার চেষ্টা করেন, এবং তান্ত্রিক শুধু বলেন যে ওই যে কালো, ওই যে কলাটা উনি ছুঁয়েছিলেন, সেই ছোঁয়ার মাধ্যমেই কিন্তু ওনার এই প্রবলেমটা সৃষ্টি হয়েছিল। এবং সবচেয়ে অদ্ভুত বিষয়, এই জিনিসটা করে ফেলার পরে যখন তান্ত্রিক এটা ফেলে দেয় এবং ওই ঘর থেকে ওনার আগের আত্মার মুক্তি হয়ে যায়, অদ্ভুতভাবে মানে 2-3 দিনের ভেতরেই ওনার কিন্তু শরীরে উন্নতি হয় এবং ওনার যে হাতের পায়ের যে অংশগুলো কালো হয়ে যাচ্ছিলো ওগুলো কিন্তু ব্যাক টু নর্মাল হয়ে যায়। তো এগুলোকে কিন্তু মেডিকেল শাস্ত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমার কাছে শুনে ঘটনাটা সত্যি অদ্ভুত মনে হয়েছে, কিন্তু আমি ঘটনাটা সৌমিকবাবুর কাছ থেকে একদম সরাসরি ওনার জীবনের ঘটে যাওয়া ঘটনা শুনেছি। এবং এই ঘটনাটা কিন্তু ওনার ওয়াইফ, ওনার মেয়ে সবাই কিন্তু, আজ অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু ওনারা কিন্তু সবাই কিন্তু এটাকে স্বীকার করেছেন যে এই ঘটনাটা কিন্তু ওনাদের জীবনে ঘটেছে। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওনারা সুস্থ হয়ে গেলেও এই যে মেন্টাল প্রেশার বেশ কিছুদিন ওনার মধ্যে ছিলেন, তার প্রকোপ কিন্তু প্রায় 1-2 বছর ওনাদের মধ্যে ছিল প্রত্যেকেই, যে টানা এই যে ভয়ের ব্যাপারটা, ওনারা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার পরেও কিন্তু এই ভয়টা কিন্তু ওদেরকে অনেকদিন তাড়না করে বেরিয়েছিল যে কোনোভাবে এখনও কিছু রয়ে গেছে। এর জন্য কিন্তু ওনারা ভয়ে ভয়ে থাকতেন এবং এই পুরো ব্যাপারটাকে সম্পূর্ণ কাটিয়ে উঠতে কিন্তু ওনাদের প্রায় বছর দেড়েক 2-1 লেগে গিয়েছিল। এবং আমি যখন জিজ্ঞেস করি সৌমিকবাবুকে যে আপনি যেহেতু এখন ওখানে কাছাকাছি থাকেন, তো আপনি কি ওই ঘরটি এখনও দেখেছেন, তারপরে দেখেছেন? তো উনি বলেছেন যে হ্যাঁ, আমি ইচ্ছে করেই মাঝে একবার গিয়েছিলাম দেখতে কাছাকাছি, ভেতরে যাওয়ার সাহস হয়নি বা ওই গলিতেও ঢুকতে সাহস হয়নি, গলির কাছাকাছি যেখান থেকে ওই বাড়িটা দেখা যায় সেটা একবার উনি দেখেছিলেন। এবং পাড়ার লোককে যখন উনি জিজ্ঞেস করেন কোনায় যে মোড়ের দোকানকে, এবং দোকানদার কিন্তু বলে যে না, ওই ঘটনাটা ওনারা সবাই জানেন, এবং ওনারা বলেন যে তারপর থেকে কিন্তু এই বাড়িতে কিন্তু আর কেউ ভাড়া নিতে চায়নি, বাড়ির মালিকও ওরা ভাড়া দেয়নি। তো ভবিষ্যতে হয়তো ওই ফ্ল্যাটটা ভেঙে ফেলা হবে বা বাড়িটাই হতো পুরো যদি ভেঙে ফেলা হয়, তো তখনই হয়তো পুরো ব্যাপারটা মুক্তি ঘটতে পারে। তো এই ছিল এই ঘটনাটা, আমার কাছে খুবই অদ্ভুত বিষয়, কিন্তু একটা মানুষের জীবনে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার মুখ থেকে শোনা ঘটনা, তো এটা তো বিশ্বাস করতেই হবে। অনেক সময় ব্যাখ্যা না থাকলেও সেটাকে বিশ্বাস করে নিতে হয়।
কিন্তু আলটিমেটলি যে উনি মুক্তি পেয়েছিলেন সেটাতে হয়তো তার জন্যই সবার কারোর কোনো অসুবিধে হয়নি, এবং সেই তান্ত্রিক এর খোঁজ উনি পেয়েছিলেন, এবং তার পরবর্তীতে একটি অন্য কারণে ওনার দরকার ছিল, কিন্তু তিনি যখন সেই তান্ত্রিককে আবার যোগাযোগ করতে যান তখন কিন্তু সেই তান্ত্রিককে উনি আর খুঁজে পাননি। উনি ঠিকানা চেঞ্জ করে নিয়েছেন, কিন্তু কাউকে জিজ্ঞেস করেও কিন্তু সেই তান্ত্রিকের খোঁজ দ্বিতীয়বার উনি আর পাননি। এরকম মানুষ খুব বিরল হয় যে সেদিন রাতে সেই তান্ত্রিক যতটা ওনাদেরকে সাহায্য করেছিলেন, ওনাদের জীবন বাঁচিয়েছিলেন, এইরকম তান্ত্রিক আজকের যুগে কিন্তু খুব একটা পাওয়া যায় না। ম্যাক্সিমামই পাওয়া যায় যেটা মানুষের টাকা নিয়ে নয়ছয় করেন। তো কিন্তু দুঃখের বিষয়, সেই তান্ত্রিককে পরবর্তীতে উনি আর খুঁজে পাননি। কিন্তু এই ঘটনাটা ওনার জীবনে একটা অদ্ভুত ঘটনা হিসেবে রয়ে গেছে, তা আমারও মনে হয় যে ঘটনাটা আপনাদেরকে শোনালাম, যেটা আমার কাছে খুবই অদ্ভুত বলে মনে হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, অবশ্যই জানাবেন। যদি মনে হয় আমার ঘটনা বলা বা ঘটনা সংগ্রহ আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই জানাবেন, কেননা আপনারা শোনেন বলেই আমি ঘটনা কালেক্ট করি, এবং কালেক্ট করতে সময় লাগে। ভালো ঘটনা, প্রথম ফার্স্ট হ্যান্ড ঘটনা, মানে যার সঙ্গে ঘটেছে তার মুখ থেকে শুনে ঘটনা জোগাড় করতে সময় লাগে। আর যেরকম প্রতিবার বলি সেরকমই বলবো, কোনো বাড়ি ভাড়া নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন, বুঝে নেবেন, কোনো একটা বাড়ি কোনো একটি এলাকায় যেরকম দাম হওয়া উচিত সেখান থেকে যদি খুবই কমে দেওয়া হয় অবশ্যই তার মধ্যে কিছুটা প্রবলেম থাকতে পারে, কোনো কারণ ছাড়া তো কেউ কমাই দেবে না। তো এগুলো ভালো করে বুঝে ভেবে ডিসিশন নেবেন, কেননা বাস্তু বা পরিধান এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে এটুকু বলেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন। প্রফেসর রয় সাইনিং অফ। প্রফেসর রয়ের এই ঘটনাটা আমার তো ভীষণই ভয়ের লেগেছে, আমি শিওর আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং আপনারাও যথেষ্ট ভয় পেয়েছেন। তো যদি ভালো লাগে প্লিজ ঘটনাটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা রিকোয়েস্ট সবসময় যেটা বলি, যে এই ঘটনাগুলো প্লিজ একটু সকলের সাথে শেয়ার করে দিন, তাহলে আরও অনেক অনেক মানুষ এই ঘটনাগুলো শুনতে পারবে। আর অন্যান্য চ্যানেলের ভিডিওর যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক, আজকে এ পর্যন্তই রইল, সকলে খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।